মূলত একটি ঘটনা যখন ঘটে এইটা বিভিন্নভাবেই প্রকাশিত হয়। এটাকে আমরা যারা ক্রিমিনোলজি নিয়ে কাজ করি তারা দেখেছি এটাকে বলা হয় ওপেন সোর্স, অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যম বা ফেসবুক। ওপেন সোর্সের মাধ্যমে যখন এক ধরনের অপরাধের বিষয় আমাদের নজরে আসে তারপরেই আমরা কাজ করি সক্ষম হই। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের জনবহুল একটি দেশ, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাধারণ জনগণের অনুপাত প্রায় 800 জনে 1 জন করে। সুতরাং এই বাস্তবতায় আমাদের পক্ষে আমাদের অপ্রতুলতার কারণে আমাদের প্রতিটি ঘটনা আমাদের নজরে আনা সম্ভব হয় না। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে আসামিরা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন বা বাদল যে স্বীকারোক্তি দিয়েছে, মূলত তারা 30 দিন বা 29 দিন আগে তাকে এই ধরনের কর্মকাণ্ড করে, যেটা 4 তারিখে মূলত তার কাছে টাকা না পেয়ে তারা এইটিকে ভাইরাল করে। ভাইরাল করার পরিপ্রেক্ষিতেই র্যাব বা আমাদের থানা পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম করার পরিপ্রেক্ষিতেই একদিনের মধ্যেই আমরা মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়গুলি এসছে, মূলত এই মহিলাকে তারা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে। যখন সেটাতে সক্ষম হয়নি তখন তারা তাদের কাছে মুক্তিপণ বা চাঁদা দাবি করেছে। এর না দেওয়ার পরিপ্রেক্ষিতে বা তার অসহায়ত্বের কারণে যখন এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে তখনই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী নজরে এসছে। সর্বমোট এই মামলায় 9 জন আসামি আছে। 9 জন আসামির ভিতরে পুলিশ ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে। র্যাব এই মামলায় অন্যতম প্রধান যে আসামি বাদল তাকে গ্রেফতার করেছে, এবং 9 জন যার নেতৃত্বে সবসময় চলে বেগমগঞ্জে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, তাকেও র্যাব গ্রেফতার করেছে। বাকি আসামিদেরকে গ্রেফতার করার জন্যে আমাদের অভিযান অব্যাহত আছে।